চারদিক। হঠাৎ খবরের কাগজ ফেলে আমাকে করলে নমস্কার। সমাজবিধির নিয়ম গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। জানালার বাইরে তাকিয়ে অতি মৃদু কণ্ঠে জবাব দিলে অত্যন্ত ছোট করে দু একটা, কোনোটা বা দিলেই না। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর বন্ধুদের সাথে, আঙুল ইশারা করে বললে কাছে আসতে। বসলুম ওর বেঞ্চিতে, রেলগাড়ির আওয়াজের আড়ালে মৃদু স্বরে বললে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই, বহু দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্যি বলবে তো? বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধুলো, আমাদের গেছে যে দিন, একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি, একটুকু থামলাম। তারপর বললাম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি? ও বললে, থাক এখন তুমি যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। ধন্যবাদ।